সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নজরুল গীতির এই অনুষ্ঠান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি একজন মানবতার কবি, তিনি দ্রোহের কবি, তিনি প্রেমের কবি। তার বিশাল সৃষ্টি কর্ম থেকে সমুদ্র সম, সিন্ধু সম, তার এই সৃষ্টি থেকে এক বিন্দু জলের আস্বাদ নেওয়ার মতো আমাদের এই প্রচেষ্টা। আপনারা নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন। আমরা চেষ্টা করেছি, ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে, তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও গবেষক ডক্টর অনিমেষ কুমার চক্রবর্তী। তার ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীত শেখা এবং এখনো শিখছেন। বাংলাদেশে বেতার, টেলিভিশন এবং মঞ্চে তার মুখর পদচারণা। সঙ্গে সংযুক্ত হয়েছেন মৌসুমী চক্রবর্তী মৌ, তিনি একজন বাচিক শিল্পী, সংযুক্ত আছেন, তিনি কাজ করছেন প্রমা আবৃত্তি সংগঠনের সঙ্গে, এবং বেতার, টেলিভিশন এবং মঞ্চে তিনি নিয়মিত কাজ করেন। আর একজন শিল্পী যার গানে আজকে আমরা সত্যি নজরুল গানের যে নজরুল সঙ্গীতের যে প্রকৃত সুর এবং তার মেজাজ তার গানের ভেতরে আমরা পাব, তিনি হচ্ছেন পাপিয়া ভট্টাচার্য, বাংলাদেশ বেতার টেলিভিশনের নজরুল গীতির একজন নিয়মিত তিনি শিল্পী। তবলায় সঙ্গত করছেন রোমেন বিশ্বাস রাজু এবং শিশু শিল্পী অর্জুন চক্রবর্তী ময়ূক। সবাইকে আজকের অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমি এই সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনার জন্য আজকের আবৃত্তি শিল্পী এবং উপস্থাপিকা আমি মৌসুমী চক্রবর্তীকে, মৌসুমী চক্রবর্তী মৌকে অনুরোধ করছি। প্লিজ মৌসুমী চক্রবর্তী। প্রেম ও দ্রোহের কবি, সাম্যবাদ ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলাম, তিনি 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ 1899 সালের 25শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল দুখুমিয়া। ছোটবেলায় তিনি পিতৃহারা হন, এরপর বাধার পর্বত পাড়ি দিতে হয় তাকে। তবে বাংলার সাহিত্যাকাশে দুর্দন্ত প্রতাপে আত্মপ্রকাশ করেন কাজী নজরুল। বাংলার সাহিত্যাকাশে সাম্যবাদ আর বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ উত্তেলিত করেন তিনি। তিনিই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের গতিপথ পাল্টে বিদ্রোহ, প্রতিবাদ ও প্রতিরোধের ধারা তৈরি করেন তিনি। উন্নত কণ্ঠে তিনি উচ্চারণ করেন সাম্য ও মানবতার কথা। ধ্যান, জ্ঞান, নিঃশ্বাস ও বিশ্বাসে তিনি ছিলেন সম্প্রীতির কবি, অসাম্প্রদায়িক চেতনার কবি। নজরুলের সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে প্রেম, মুক্তি ও বিদ্রোহ। ধর্মীয় বিভেদের প্রাচীর ভাঙার
ঘোষণা দেন তিনি। ছোট গল্প, নাটক, উপন্যাস লিখলেও তিনি কবি হিসেবেই বেশি পরিচিত। তিনি বহু ইসলামী সঙ্গীত ও শ্যামাসঙ্গীত রচনা করেন। নজরুল প্রায় 4000 গান রচনা ও সুর করেছেন, যা নজরুল সঙ্গীত হিসেবেই পরিচিত। আর সেই সঙ্গীত যেন সব সময়ই আধুনিক। তার রচিত চল 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 গানটি আমাদের রণসঙ্গীত। তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়, যার মধ্যে রয়েছে গানের মালা, গুলবাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। এছাড়া কাজী নজরুল গান রচনাকালে 19টি রাগের সৃষ্টি করেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল। আমাদের জাতীয় কবি, প্রাণের কবি, ক্ষণজন্মা কাজী নজরুল ইসলাম 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ অর্থাৎ 29শে আগস্ট 1976 সালে মৃত্যুবরণ করেন। আজ তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের আজকের আয়োজন। আজকের আয়োজনের প্রথম গানটি পরিবেশন করবেন শিল্পী ডক্টর অনিমেষ কুমার চক্রবর্তী। তিনি পরিবেশন করবেন সিন্ধু কাফি রাগে আমি চিরতরে দূরে চলে যাব, এবং তার সাথে তবলায় থাকছেন শিল্পী রোমেন বিশ্বাস রাজু। আসুন আমরা উপভোগ করি আজকের আয়োজনের প্রথম গানটি। Thank you.
এবারে আরও একটি গান পরিবেশন করবেন শিল্পী পাপিয়া ভট্টাচার্য। তিনি পরিবেশন করবেন হিজাজ ভৈরব রাগে ফুলের জলসায় নীরব কেন কবি, এবং সাথে তবলায় আছেন শিল্পী রোমেন বিশ্বাস রাজু।
অনুষ্ঠানের এ পর্যায়ে একটি কবিতা আবৃত্তি করছি আমি মৌসুমী চক্রবর্তী, আর আমার সাথে তবলায় সহযোগিতা করবে অর্জুন চক্রবর্তী ময়ূখ। আমি পড়ছি কাজী নজরুল ইসলামের কবিতা এবং বহুল জনপ্রিয় একটি কবিতা বাসন্তী। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওড়ে শিমুলের হিঙ্গুল বনে, পলাশের গেলা সে দোলা কাননের রং মহলা, ডালিমের ডালু তলা লালিমার আলিঙ্গনে, নাচেতে শীত কুহেলি ফাগুনের ফুল সহেলি, এলো কি রক্ত চেলি করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি, তমালে ঢাললি লালি নীলিমায় লাল দেয়ালা, ওলো ও ব্যস্ত বাগিস মাধবের নকল নবিস, মধুরাত নাই হতে ইস মাধবের কুঞ্জে হাজির, বলি ও মদন মোহন না যেতে শীতের কাপন, এলে যে থালায় এখন ভরিনি কুমকুম আবির, হারারা হরির গীতে হারারা হরির গীতে মাতিনি আজও শীতে, অধরের পিচকিরিতে পুরিনি পানের হিঙ্গুল গাহিনি কোয়েল সাখি, মরল গরল ভখি এখনি শ্যামে লোকি আসেনি অসুখ শিমুল, মোরাশই বকছি মিছে মোরাশই বকছি মিছে, ওলো দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে, দোলে কার চেলির লালি তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই, এলে শ্যাম আসবে নিরাই শ্রীমতী শ্যাম দুলালি, কৌশের রিক্ত শাখায় বধু যেই বংশী বাজায় নীলাবন লাল হয়ে যায়, ফুলে হয় ফুলে আকাশ এলে শ্যাম বংশী ধারী গোপনের গোপ ছিয়ারি, ফুল সব শ্যাম পেয়ারি ভুলে যায় ছাড় গেহবাস, সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে অঙ্গনে রঙন হাসে, আমাদের সেই তো হরি শ্রীমতীর লাল কমলে দোলেলো পলাশ দোলে, শ্রীমতীর লাল কমলে দোলেলো পলাশ দোলে, পায়ে তার পদ্ম ডোলে দিল বন আলা করি, পায়ে তার পদ্ম ডোলে দিল বন আলা করি, পায়ে তার পদ্ম ডোলে দিল বন আলা করি। ধন্যবাদ। আয়োজনের এ পর্যায়ে আরও একটি গান পরিবেশন করছেন শিল্পী পাপিয়া ভট্টাচার্য, তিনি গাইবেন আমার আপনার চেয়ে আপন যে জন, সাথে তবলায় আছেন শিল্পী রোমেন বিশ্বাস রাজু। Oh,
অনুষ্ঠানের এ পর্যায়ে গান পরিবেশন করবেন শিল্পী ডক্টর অনিমেষ কুমার চক্রবর্তী। শঙ্করা রাগে খেয়ালঙ্গের গান মধুর নূপুর রুমু ঝুমু বাজে তার এবারের পরিবেশনা, এবং সাথে আছেন তবলায় শিল্পী রোমেন বিশ্বাস রাজু। আসুন আমরা উপভোগ করি এবারের পরিবেশনা।
এবারের পরিবেশনায় আছেন শিল্পী পাপিয়া ভট্টাচার্য। মালবশ্রী মিশ্র রাগে তিনি এবার পরিবেশন করবেন আমার নয়নে নয়ন রাখি। সাথে তবলায় আছেন শিল্পী রোমেন বিশ্বাস রাজু। Thank you.
আয়োজনের এ পর্যায়ে আমি আরেকটি কবিতা পরিবেশন করছি। আমি পড়ছি কাজী নজরুল ইসলামের রাজ ভিখারি। কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিল জাগে, ওগো চির বই রাগে। দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানুন ত্যাগে, ওগো চির বই রাগে। ছিলে ঘুম ঘোরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল। ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগে, ওগো চির বই রাগে। আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পড়ি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগে, কে গো নারায়ণ নররূপে এলে নিখিল বেদনা ভাগি, ওগো চির বই রাগে। দেহি ভবতি ভিক্ষাম, দেহি ভবতি ভিক্ষাম, বলি দাঁড়ালে রাজ ভিখারি। খুলিল না দ্বার পেলে না ভিক্ষা, দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ে। বলিলে দেবে না লহ তবে দান, ভিক্ষা পূর্ণ আমার এ প্রাণ। দিল না ভিক্ষা নিল না কো দান, ফিরিয়া চলিলে যোগী। যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগে, ওগো চির বই রাগে, ওগো চির বই রাগে। ধন্যবাদ। শিল্পী পাপিয়া ভট্টাচার্যের আরো একটি গান আমরা উপভোগ করব এখন। তিনি গাইছেন মোরে ডেকে লও সেই দেশে, সাথে আছেন তবলায় শিল্পী রোমেন বিশ্বাস রাজু। Thank you.
আয়োজনের এ পর্যায়ে আমি পড়ছি একটি জনপ্রিয় কবিতা কাজী নজরুলের, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আর আমার সাথে তবলায় আছে অর্জুন চক্রবর্তী ময়ূক। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে, সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্ললে, আসলো হাসি আসলো কাঁদন, আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ হাসে, ওই রিক্ত বুকের দুঃখ হাসে, সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শুষলো হুতা সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, খুললো সাগর দুললো আকাশ ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে, আজ তাই দেখে আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে, সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শোষলো ফাগুন মদন মারে খুন মাখাত, পলাশ অশোক শিমুল খায় ভাগ লাগে ওই দিকবাসে গো দিকবালিকার পিতবাসে, আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কপের তুন্ধরি ওই আসলো যত সুন্দরী, কারুর পায়ে বুকটল এখন কেউ বা আগুন কেউ মানেনি, চোখের জলে বুক ফাসে তাদের প্রাণের বুক ফাটে, তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে, তাদের কথা শোনাই তোদের আমার চোখে জল আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে, ওই আসলো আসিন শিউলি শিথিল আসলো শিশির দুপ ঘাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু, জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান উছলে উজান ভৈরবীদের গান ভাসে, মোর ডাইনে শিশু সত্যজাত জড়ায় মোরা বাম পাশে, মন ছুটছে গো আজ বলগাহারা অশ্ব যেন পাগলাসে, সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। ধন্যবাদ। আমরা আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকের অনুষ্ঠানের শেষ পরিবেশনায় আছে ডক্টর অনিমেষ কুমার চক্রবর্তীর একটি গান, আশাবরী রাগে তিনি গাইছেন আলগা করগো খোপার বাঁধন, এবং এই গানটির মধ্য দিয়েই আজকের পরিবেশনা শেষ হবে। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন।
বন্ধুরা, বিদায় নিতে এলাম, মন চাইছে না। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী রোববার কোনো একজন নতুন শিল্পীকে নিয়ে। আশা করি আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে। খুব লুভ হচ্ছে দু একটি গানের কলি আপনাদেরকে বলবার জন্যে, কেন জানি হঠাৎ মন উথলিয়া উঠিল। নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, আমরা ছোট বয়সে রেডিওতে শুনতাম এই গানগুলো। আমি পথ মঞ্জরি ফুটেছি আঁধার রাতে, বাগিচায় বুলবুলি তুই ফুল শাকাতে দিসনে আজি দোল। আবার দোল দিতে বাগিচায় এসব শিল্পীদেরকে নিয়ে আসবো আমরা, ডক্টর অনিমেষ কুমার চক্রবর্তী এবং তার সমস্ত কলাকুশলী যারা সঙ্গে ছিলেন তাদেরকে অনুরোধ করব আবার আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য। নিশ্চয় আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে। আমরা এই শিল্পীদের প্রতি আমরা সবুজ বাংলা পরিবার থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। যারা এই অনুষ্ঠানে সংযুক্ত হতে চান, স্ক্রলে আমাদের মেইল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারাই আমাদের পথের পাথেয়, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন, এ প্রত্যাশা রেখে আজকের নজরুল গীতির সন্ধ্যা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।